আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আবারও অনিশ্চয়তা। সিন্ডিকেট ও নানা অনিয়মের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার স্থগিত রয়েছে গত সেপ্টেম্বর থেকে। বাংলাদেশের অন্যতম বড় এই শ্রমবাজারে ফের কবে চালু হবে সেটি নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। তবে বাজারটি নিয়ন্ত্রণে নিতে আরেকটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের মনোগ্রাম যুক্ত করে ফেসবুক পেজগুলি মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে যেতে ইচ্ছুকদের আকর্ষণ করা হচ্ছে। প্রতারণা যেন পিছু ছাড়ছে না বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের। বিভিন্ন কৌশল অবলম্বন করে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিদেশে যেতে ইচ্ছুকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আর ওইসব কাজের ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার বিভিন্ন গ্রুপে। সরকারের কঠোর অবস্থানের কারণে প্রতারণা কিছুটা কমলেও আবারও নড়েচড়ে বসেছে ক্রথিত দালালরা। সহজ সরল বেকার যুবকরা বাংলাদেশ সরকারের মনোগ্রাম দেখে বিশ্বাস করে প্রতারণার শিকার হতে পারে এমন মনোভাব প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রবাসীরা। দালালদের কারণে একদিকে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশ সরকারের বাপমূর্তি, অন্যদিকে সহায় সম্বল বিক্রি করে পথে বসেছে হাজারো যুবক। ফেসবুকের মাধ্যমে বিদেশে যেতে ইচ্ছুকদের ব্যাপারে চটকদার বিজ্ঞাপন এবং বিভিন্ন মূল্যে বিদেশে যাওয়ার নিশ্চয়তা দিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস আপডেট করা হচ্ছে। বলা হচ্ছে আপনাদের মোবাইল নাম্বারটা দেন, আমরা যোগাযোগ করে নেব। ওই নাম্বারে যোগাযোগ করে বলা হচ্ছে মেডিকেল করে আসেন, ভিসা পাওয়া যাবে। আর মেডিকেল করার পর নেওয়া হচ্ছে 50,000 টাকা। খোঁজ নিয়ে জানা গেছে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টারে অনুমোদন নিতে তৎপর শুরু করেছে এই মহলটি। ফমোমা নামে মালয়েশিয়ার একটি বেসরকারি মেডিকেল চেকআপ সংগঠনের প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছে। যার মূলে রয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত মালয়েশিয়ান ব্যবসায়ী দাতুশ্রী আবু হানিফ মোহাম্মদ আবুল কাসেম। বাংলাদেশ থেকে যেসব কর্মী মালয়েশিয়া যাবে তাদের মেডিকেল চেকআপের জন্য মেডিকেল সেন্টার স্থাপন করে মূলত এই শ্রমবাজারটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে বাংলাদেশ ও মালয়েশিয়ার এই ব্যবসায়ী মহল, যেটি আগে একক নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আরেক মালয়েশিয়ান ব্যবসায়ী দাতুশ্রী আমিন নূরের। সফরত মালয়েশিয়ার বেসরকারি মেডিকেল চেকআপ সংগঠন ফমেমার প্রতিনিধিরা বাংলাদেশের বেশ কিছু মেডিকেল সেন্টার বা ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল, কিন্তু মন্ত্রী সিডিউল না হওয়ায় তারা দেখা করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রে জানায় 2016 সালে 18 ফেব্রুয়ারি জনশক্তি রপ্তানিতে জিডিসি প্লাস চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আগে থেকেই দাতো আমিন নূরের সিনারফ্লাক্স ও বেস্টনেট এবং দাতো হানিফের রিয়েল টাইম শ্রমবাজারটি নিয়ন্ত্রণ নিতে নানামুখী তৎপরতা শুরু করে। এই দুজন হয়ে বাংলাদেশি জনশক্তি ব্যবসায়ীরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত দাতো আমিন নূরের সিনারফ্লাক্স অনলাইন সিস্টেম SPPA এবং বেনিফিট কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব পায়। বাংলাদেশি 10 জন রিক্রুটিং এজেন্সি মালিকের সমন্বয়ে প্রায় 2 বছর একচটিয়া ব্যবসা করে দাতো আমিন নূর। শ্রমিকদের কাছ থেকে স্থগিত রয়েছে মাঝখানে মালয়েশিয়া ও বাংলাদেশ উভয় দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মধ্যে 2টি বৈঠক অনুষ্ঠিত হলেও কবে নাগাদ বাজারটি চালু হবে তা স্পষ্ট করেনি মালয়েশিয়া। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।